আসামি ঢুকে রেডি হয়ে গেছে, তুমি আসামি চলে আসো। ভাল মানে আজকে ফজলকে কি দেয়? হ্যাঁ, এই কুরবান শাহ যে মার্ডার কেস, সেই কেসে পাঁশকুড়া থানার পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর অজয় মিশ্র, উনি তদন্তকারী অফিসার, এবং উনি আরও পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেন এবং তমলুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজকের ওই পাঁচজন আসামিকে উনি প্রোডাকশন করেন। এবং পাঁচজন আসামির মধ্যে শেখ আরিফ, তসলিম আরিফ ওরফে রাজা, এর খড়গপুর এলাকায় বাড়ি, এবং ওই আসামিকে আইও এই তদন্তের স্বার্থে টিআই প্যারেডের প্রেয়ার করেছেন, এবং মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিডি এবং তদন্ত রিপোর্ট দেখে টিআই প্যারেডের প্রেয়ার উনি মঞ্জুর করেছেন। আর বাকি যে চারজন আসামি, দীপক চক্রবর্তী, মলয় ঘোষ, নবারুণ মিশ্র, নিশীথ পাল, এরা সারাউন্ডিংস দি পিও প্লেস অফ অকারেন্স, এদের ওই এলাকায় বাড়ি এবং পাঁশকুড়া থানা এলাকাতেই ওদের বাড়ি, এবং তদন্তে ওদের ডাইরেক্ট ইনভলভমেন্ট উঠে এসছে এই পাঁচজন আসামি। আদার যারা এফআইআর নেমড অ্যাকিউজড এখনও ফেরার, এখনও অ্যাসকন করছে, কিন্তু দেখা যাচ্ছে যে মামলার তদন্ত রিপোর্টে এদের কনাইভেন্স আছে এবং এরা এই কুরবান শাহ মার্ডার কেসে এরা ডাইরেক্টলি এদের ইনভলভমেন্ট রয়েছে। আইওর রিপোর্ট তাই বলছে এবং পুলিশ অফিসার তদন্ত করে এবং খুব অল্প সময়ের মধ্যে ওনাদের এটা একটা পারফরম্যান্স ভালো লক্ষ্য করা যাচ্ছে যে যে আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে ওনারা কিনারা করেছেন এবং গ্রেপ্তার করে আদালতের কাছে প্রডিউস করেছেন। তো আজকের আইও প্রেয়ার করেছিলেন যে পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতে নিতে হবে চারজন আসামিকে, এবং আদালত মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর নিরুপম কর, উনি উভয় পক্ষের সওয়াল জবাব শুনে এবং তদন্ত রিপোর্ট শুনে ওই চারজন যে অ্যাকিউজড যাদের পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল 14 দিন, ফুল 14 দিনই রিমান্ড আদালত অ্যালাউ করেছেন তদন্তের স্বার্থে, এবং একজন আসামি যার টিআই প্যারেডের প্রেয়ার ছিল সেটাও আদালত মঞ্জুর করেছেন, এবং টিআই প্যারেড যাতে আগামী 30 তারিখে হয় সেই আদেশ দিয়েছেন, এবং আগামী 14 দিন পরে 10ই নভেম্বর ওই আসামি চারজন পুলিশ হেফাজত থেকে কোর্টে প্রডিউস হবে এবং তদন্ত রিপোর্ট যাতে পুনরায় পুলিশ অফিসার আবার সাবমিট করেন সেই আদেশও আদালত আজকে দিয়েছেন। বলছি এফআই যে চারজন বা এই মামলার যখন শুরু হয়, মামলায় যিনি মারা গেছেন কুরবান আলী শাহ, ওনার ভাগনা ডিফ্যাক্টো কমপ্লেন্ট জহর শাহ, উনি কমপ্লেনটা করেন এবং সেখানে কয়েকজনের নাম আছে এবং তার সাথে বলা আছে যে আরও আননোন মিসক্রিয়েন্টস অর্থাৎ অন্যান্য দুষ্কৃতকারীরা তারা রয়েছে, এবং যে সুপারি কিলার বা অন্য জায়গা থেকে এনে হিন্দিভাষী মানুষ সেসব বিবরণটা দিয়েছে। এফআইআরের যা বিবরণ এবং পুলিশ অফিসারের যা তদন্ত রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে এ পর্যন্ত যারা আজকের পাঁচজন যে অ্যারেস্ট হয়ে এলো এদের ইনভলভমেন্টটা আছে এবং সেই ইনভলভমেন্ট আদালত গ্রাহ্য করেছেন। ষড়যন্ত্র কারা করেছিল এখন দেখুন, তদন্ত চলছে, ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন এবং মার্ডার কেস, ইট ইজ এ কেস অফ মার্ডার, এবং মাত্র 32 বছর বয়সে একজন তৃণমূল নেতা মার্ডার হয়ে যান, এবং সেই মামলার তদন্তে যা উঠে এসছে এখনও অবধি এদের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে, ইনভলভমেন্ট আছে। পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট আছে যেহেতু তৃণমূল নেতা বলছে, সেটা দেখুন এখন এখানে তো যা তদন্ত রিপোর্টে পুলিশ অফিসার যা তদন্ত করেছেন এখানে যা দেখা যাচ্ছে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করেছেন, তাদের মোবাইল যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইল সেটগুলো রিকভারি হয়েছে, সিজার লিস্ট আছে, আদালত সেগুলো দেখেছে, পরখ করেছেন, কনাইভেন্স আছে, কিন্তু এখানে অন্য কোনো রাজনৈতিক যে মানে এনারা যে রাজনৈতিক দলের কোনো সদস্য বা কোনো রাজনীতির সঙ্গে এদের যুক্ত এই মুহূর্তে এইভাবে ঠিক বলা যাবে না, কিন্তু এনাদের ইনভলভমেন্ট আছে, মার্ডারের সঙ্গে ইনভলভমেন্ট আছে। সব সিস্টেন্ট পাবলিক প্রসিকিউটার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তমলুক।